যত শিক্ষিত বুদ্ধিজীবী আসিল কারণ বিরোধী দল আপনার আছে দিন গত রাত্রে 25 তারিখে দিন গত 26 তারিখে রাত্রে দুটিয়া হল ঢাকা ঈদ হল এই তুঙ্গের হল এই দুটি ঈদ দুটি বহু বুদ্ধিজীবী দুইটা 25 দেখা যায় যে নিউজ বলে নাম দ্বারা খালেক চেয়ারম্যান আসছিল আমাকে এই এলাকায় ওই যে ইতিহাস শাস্ত্র নিয়েছে কাদের বিয়ের ভাগে শাস্ত্র নিয়েছে পুলিশ ভাগে আসছিল তারা ওদিকে ওদিকে থাকার তাই এই জন্য তখন আমাদের মনে হইল যে আমাদের দেশ আমাদের স্বাধীন করত তখন আমরা ছিলাম 7.5 কোটি তখন আমাদের একটা এলাকায় সেনাবাহিনীর লোক আছিল আমি আর ওই আমার আমি পেয়েছি দুজন আমাদের সেনাবাহিনী তারপরে পরে আমরা তখন এই যে আমাদের এয়ারপোর্ট অক্টোবরে 5 তারিখে ফাইনাল হয়েছে 9 তারিখে ডিসিশন হয়েছে 27 আগস্টের 27 তারিখে মানিমন্দ মেলিশিয়াকে অ্যাটাক করা হয়েছে 29 আগস্ট মানিমন্দ আর সবচেয়ে তাগো মার্গ হয়েছে বুলাইদাঙ্গ একটা যুদ্ধ হয়েছে এই হলো সবচেয়ে ওটা হলো 29 অক্টোবর ওই গোলাদাঙ্গার যুদ্ধ হয়েছে 29 অক্টোবর 70 জানা ছিল ওখানে আমি ওই যুদ্ধে আমাদের ধানগাঁ ছিল একটা মিলিটারি অন্যমূলক অংশ সীতাগঞ্জে ছিল অন্যমূলক পাটোয়ারি আর ওই ফরিদপুরে ছিল অন্যমূলক বদি এই রকমের পুলিশের দিদের লোক নিয়ে আমরা গোলাদাঙ্গা অ্যাটাক করছি তারপর হলো ভাইয়া কাছে মারা গেছে 7টা লোক আছে 7টা লোক ওদের মারা যায় ওরা দুর্বল হয়ে যায় তারপর ওরা করে কি তখন ওখান থেকে মায়ের দুটা খাইয়া আইসে সিং এসে গরু গাড়ি নিয়ে যায় হলো সাবাদ সাবাদটা ওদিকে আবার দিয়া ভারতে যখন এই দেশকে স্বীকৃতি দিল ভারতে স্বীকৃতি দেওয়ার পরে এই ভারত স্বীকৃতি দেওয়ার পরে ওরা এখন সারেন্ডার করা বলল দেখা যায় তাহলে মুক্তি মানে আমার কাছে বললি তাহলে ভাই এখানে গিয়ে সুজা আর ওর কাছে সারেন্ডার করলি ওরা আর মারে না তখন এসে আপনার এখান থেকে চললে তোকে গরু গেরি হয়ে গেলে আমরা সিঙ্গের এলাম সিঙ্গের আইসা তখন কী করুন সিঙ্গের আইসা দেখি দেশ তো স্বাধীন হইল না তারপরের দিন আমার সাথে ছিল আমির রমির তারপরে ইয়ে এগুলো আমাকে আত্মীয় ছিল ওরা আবার ঘুরে বললো কি বিস্কুটারে আমার কয়েকটি যে জায়গা ভাই আমার খারাপ হয়ে গেছে কয়েকটি ভাই কয়েকটি আমি তো যাবি তো যো দেশে 5 জনকে সিটের ভিতর রয়েছে যে চাইতে যায় তাহলে তো আমার দুটো ধরে গেছে আমার কামাল হয়ে গেছে কষ্ট দিকে সে সড়ক দেয়া কষ্ট দিকে সে আমাকে এই যে ইন্ডিয়া আর কষ্ট দিকে সে এই যে নয় ভেঙে দেয়া এই যে নাই 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 যে সারি নাই আর কি করবো দাদা তোমার খাই হয়ে আমার না খেতে লাগছে মানুষ আছে না এই মানুষের ভিতরে কিছু লোক এসে বলে কিছু নাম জানি পেয়েছি দেখতে তুমি সারি এক দুটো এক 5 জনকে আসে কিছু তো তোমার সাথে না আইসা গেলে তোমরা বেঁচে খারাপ আবার বসো তাহলে আমার খারাপ না তোমরা শুনেছো না ওই রহম আবার করে কিছু লোক জানে না যেমন আমার সিয়ারম্যান আছে ফরিদদার কেন ওরে বেঁচে খাই কেউ ওরে মারুন ফরিদদার সিয়ারম্যান বর্তমানে সিয়ারম্যান আছিল ফরিদদার না এসে কয়েছে কি তোমার যে মেম্বার আছে মেম্বার যাই গে তুমি কত কতদিন লোক লুক দাও কতদিন লুক দাও সেই লুকগুলো দিয়ে আমার রাস্তা গাছ চিনাই দেবে ১০০ জন ১০০ জন তা আমাদের এলাকায় নাই পরে রাজা করিল এই গোবিন্দল আছে তাও বলে মরে নাই ওগুলো ভাগে ব্যাপার ওই তাতে মেরে নোট করছিল সিঙ্গে থানা আইলাম যা মেম্বারশিপ 7 তারিখে সিঙ্গে থানা নোট করে আমরা যাই ধনুর দিন অনুরোধ দিয়ে দেওয়া হবে 7 তারিখ সিঙ্গে থানা ওই তাতে মেরে নোট করে এই জন্য এই আমরা পাঞ্জাবি উপর খাপয়া পাঞ্জাবি উপর এই দেশটা খেতানের জমি পাঞ্জাবি খেতায় দিয়ে দুশো 9 মাস আমরা করলাম 9 মাস করলাম যুদ্ধ 9 মাসের দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে এখন আমরা পাইলাম কি একটা পতাকা পাইলাম আর দেশের মাটি পাইলাম
কিন্তু মানুষ পাইলাম না তো, এখনো তো মানুষ পাই নাই, যার দেহি কিনি পাতা দেহি ঘরেতে বাইরে লোক হয় জীবিত দেখতে কিনি পাতা। আমরা তো মা বাড়ি মানুষ, এখন আমরা এখন কইছি স্বাধীন দেশে আমরা স্বাধীন, এখন আমাদের একটা ই আছে নিশ্চিত আছে কি যে আমি যদি ভালো থাকি তাহলে এখন সবাই ভালো থাকবে, কিন্তু এখন আমাদের ভিতর থেকে অনেক আছে যেমন যে হয়তো একজন ইঞ্জিনিয়ার হবে একজন পাইলট, যেমন আমার কাউই মরে গেছে, দাদা মরে গেছে, সব তো মরে গেছে, সব মরতে হতে এখন আমি যাবো কাউর জায়গায় কারা গেছে, আমি তো একদম এবং তিন জন সব আছে মরে থাকবো না উনি চলে যাব। তা এরকম পর্বে পর্বে যাই, তো এইরকম তো আমরা দেখি নেই যে যার এই যে তো কাইলাম কাঁচা রাস্তা এই দিক দিয়ে শুনে ইয়া তো দেখা পড়ে উচ্চ জায়গায় জায়গায় এই রাস্তা দিক দিয়ে দেওয়া পারে না, এমপি দেহ এইদিকে কোন জায়গায় এমপি আবার ফিরে আসে নাকি, এমপি মধ্যে যাও নাকি, এমপি যদি কোন সেই রাস্তা বের কোন জায়গায় প্রতিষ্ঠানে আসে এই যাওয়া যাবে এই করা যায় না। তো এখন আমরা করুন কেমনি নেতা হলো দুই ফিলা যায়, মমতা যায় এক ফিলা, দুটো যায় আরেক ফিলা, নেতা হলো দুই ফিলা, সব ফেলে দিয়ে ভাগ ভাগ কি করে ভাই ভাগ ফেলে দিয়ে কারণ করুন আমাদের দাদা সমস্যা হয়ে গেছে। তো এই তুমি আমরা যখন যুদ্ধ করছি বড় কষ্ট করে দেশটা দিয়ে তারপর আমার শেখ সাহেবের কাহিনী আমার শুনলে দেখলে আমি দেখছি শেখ সাহেবের ছেলে ছোট রাসেল আট বছরে যখন এই উনি পাকিস্তান থেকে সুত এলো 93,000 এই দেশে আমাকে বন্দী এলো ওই পাঞ্জাবি, আর আমাদের 3,500 লোক ওই দেশে আটকা ছিল, আর যখন নাকি ভারতের আক্রমণ স্বীকৃতি দিয়েছে আমরা ভারত থেকে পাঠিয়ে দিলাম ওখান থেকে যখন নাকি শেখ সাহেব আসলো এসে ভারত করলো, ভারত পাইছে আমাদের এলাকায় আসলো, এলাকায় এসে সব জায়গায় পরিদর্শনে গেল। তো একটা কথা হলো কি যে রাসেল আমরা তো সিয়ার আইসে অফিসে শেখ সাহেব আমি ভাঙা একটা সিয়ার নিয়ে দিয়েছি, ভাঙা আমার একটা সিয়ারও আসিল না, ওই সিয়ার দিয়ে উনি শেখ সাহেব আমার মাথা কেটেছিল বাবা যে তুমি কি করো সব আছে সব হইব আমি আছি এই কথাটা বলছি, তার ছোট ছেলেটা দিয়ে তাই আমি সেই ছেলেটাকে নির্মম ভাবে তাদের ছেলেটার পরে তাহলে এই যে 18 দিন যে মানলো তারা গেল তো তারা তো বাংলাদেশ আছে না, তারা ওই বাংলাদেশেরই তাই যে এখন পাইছে রাজা করে লিখ পাকাইছে ফাঁসি দেয় এই ব্যাপারে ওরা করে যে বোমা ফালাই 64 তোমরা করবে কি দেখা অনেক অনেক জায়গায় আসছে মেয়েরা ফুটবল খেলা, মেয়েরা কাবাডি খেলা, মেয়েরা পাইলট, এটা আমাদের ভিতরে একটা পাইলট আছে।